তো বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করছি তোমরা সব ভালো আছো তোমরা দেখছো কার্তিক এডিটিং স্টুডিও তো বন্ধুরা তোমরা এই ডিজিট্যাটাস তোমরা কিভাবে বানাবে তো এলাইড মোশনে কীভাবে তোমরা ডিজিট্যাটাসটি বানাবে তো ভিডিওটা আমার প্রথম থেকে লাস্ট অবধি দেখবে তো ভিডিওর মধ্যে এক্সএমএল ফাইল আছে তো তোমরা ফাইল ডাউনলোড করার সময় তোমাদেরকে পাসপোর্ট লাগবে তো ভিডিওটা প্রথম থেকে ফুল ওয়াচ করবে ভিডিওর মধ্যে ফোর ভাবে পাসপোর্ট দেওয়া আছে তো আমার চ্যানেলে যারা নতুন আছো নতুন আছো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটি অল করে দেবে তাতে আমার পরের ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আমরা চলে যাব এলার্ট মোশনে তো বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করবে তো ফোর ভাবে। ফোর স্টেপভাবে পাসপোর্ট থাকবে ভিডিওর মধ্যে তো নম্বরে পাসপোর্ট হবে তো তোমরা তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে তো তোমাদের সামনে পাসপোর্ট উঠতে থাকবে তো বন্ধুরা তোমরা চলে যাবে এলার্ট মোশনে এলার্ট মোশনে যাওয়ার পর তোমরা এখানে প্রজেক্ট অপশানে ক্লিক করবে তো বন্ধুরা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তো তোমরা এক্সএমএল ফাইলটি ডাউনলোড করে নেবে তো তোমাদের সামনে ডাউনলোড করার পর তোমাদের সামনে উপরকার প্রজেক্টটি ক্লিক করে নেবে হর হর মহাদেব তো তোমরা প্রজেক্টটি ক্লিক করে নেওয়ার পর তো বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো বন্ধুরা তোমরা ইফেক্টটি ক্লিক করবে তো ক্লিক করার পর কালার ফিল্ড অপশানটি ক্লিক করবে তারপর তোমরা এখানে এই অপশানটি ক্লিক করে দিবে তারপর তোমরা এখানে চলে যাবে তো তোমরা তোমাদের ফটো সিলেক্ট করে নেবে তো তোমরা ফটো সিলেক্ট করে নেবে তো তোমরা ফটো সিলেক্ট করে নেওয়ার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করে দেবে তো প্লাস আইকনে ক্লিক করার পর সাইডে টাচ করে ব্যাগে চলে যাবে তো তারপরে ইফেক্টটি এভাবেই তোমরা ফটো অ্যাড করে নেবে তো ফিল অপশানে ক্লিক করবে তো তোমরা এখানে চলে যাবে তারপর তোমরা এই অপশানটি ক্লিক করবে তো তোমরা তোমাদের ফটো সিলেক্ট করে ফটো সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা প্রতিটা ফটো এভাবে তোমরা এ ফেটে বসিয়ে নেবে তো বন্ধুরা আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি নয়তো অনেকটা লম্বা হয়ে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে ভিডিওর মধ্যে পাসপোর্ট উঠতে থাকবে তো বন্ধুরা বন্ধুরা আমাদের পুরোপুরিভাবে এ ফেটে ফটো বসানো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এরপর গানটিরও লিঙ্ক দেওয়া আছে তো তোমরা গানটি ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার পর তোমাদের গানটি কোথায় আসবে তো তোমরা ভিডিও লেয়ারটিকে তোমরা প্রথম দিকে টেনে নেবে তো টেনে নেওয়ার পর তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবে তো বন্ধুরা এখানে অডিও ক্লিক করবে তোমরা তো অডিও ক্লিক করার পর তোমরা এই অপশানটায় চলে যাবে তো এখানে যাওয়ার পর তোমরা এই অপশানটায় ক্লিক করে দেবে তো এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করে দেবে তো গানটি তোমাদের এখানে চলে আসবে তো তোমরা এখান থেকে খুঁজে প্লাস আইকনে ক্লিক করে তো তোমরা অ্যাড করে নেবে তো তোমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা আমার অ্যাড করা আছে তো বন্ধুরা ব্যাঙ্কে যে তোমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেবে তো উপরে কোনায় এর অপশানটি ক্লিক করবে তো ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে তোমরা এক্সপোর্ট করে নেবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাঁচ থাকা বেলাইকেনটি অল্ড করে দেবে তাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হবে